নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে এসেছি, সেটা ব্লগ বলবো না, এটা রেসিপি বলবো। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না। আর আমার চ্যানেলে যারা যারা নতুন নতুন ভিজিট করছে তারা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এখানে দেখে নাও, বেশ কয়েকটা আমি টমেটো নিয়েছি, প্রায় 8-9টা মতন টমেটো নিয়েছি। টমেটোর মুখটা বেশ একটু কেটে নিই, আমি 2-1খানা করে কেটে নিচ্ছি। এটা না, যেটা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে পিজা পাস্তা সস। তোমরা টাইটেল থেকে অবশ্যই বুঝতে পেরেছো। তো এটা আমাদের বাজার থেকে কিনতে গেলে বেশ খানিকটা দাম দিয়েই কিনতে হয়। তো বাড়িতে যদি আমরা কম খরচে এটা বানিয়ে নিতে পারি তাহলে ক্ষতি কি, একদম কিন্তু দোকানের মতনই খেতে লাগবে। তো এটা বাচ্চারা বেশ পছন্দ করে। তো কড়াই, আমি ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়েছি, দেখতে পারলে আমার পলাটা বেশ ছোটো, এই পলার 2 পলা মতো তেল দিয়েছি, মোটামুটি এই 1 চামচ মতন তেল দিয়েছি। এবার টমেটোটা আমি উল্টো করে স্কিনের দিকটা উপর দিকটা আর ভেতরের অংশটা আমি নিচের দিকে দিয়ে ওটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে অল্প একটু নুন দিয়েছি আর বেশ কয়েকটা রসুন আর পেঁয়াজ এটা দিয়ে এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে দেবো, রেখে দেবো অন্তত 10-15 মিনিট। এরপর দেখবে আস্তে আস্তে টমেটোর স্কিনগুলো উঠে আসছে, আর এই স্কিনটা থাকলেও কোনো অসুবিধা নেই, আবার না থাকলেও অসুবিধা নেই। তোমাদের ইচ্ছা, তোমরা চাইলে তুলতেও পারো না তুলতেও পারো। আমি বেশ কিছুটা তুলে নেবো আর বেশ কিছুটা রেখেও দেবো। তো বাচ্চারা এই সসটা কিন্তু বেশ পছন্দ করে, আর এখন কিন্তু পিজা পাস্তা এগুলো কিন্তু খুব ট্রেন্ডে চলছে। তো আমি ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই, বাজার থেকে কিনবে কেন, একটুখানি বাড়িতে যদি একটুখানি হোমমেড বানিয়ে নিতে পারো তাহলে আর ক্ষতি কী, একদম হাইজিন মুক্ত থাকবে। তো আমার সাথে সাথে তোমরাও একটু শিখে নাও। আশা করি অনেকেই হয়তো জানো বানাতে, কিন্তু এটা কিন্তু একদম পারফেক্ট পিজা পাস্তা সস। তো এবার একটুখানি চিনি দিয়ে দিলাম, টমেটোটা বেশ গলে এসেছে। চিনির কোয়ান্টিটিটা কিন্তু একটু কম পরিমাণে দিতে হবে, আমি এখানে প্রায় 1.5-2 চামচ মতন দিয়েছি। এরপরে আবার একটু ঢাকা চাপা দিয়ে এটাকে আর একটু বয়েল করতে হবে। দেখো টমেটোটা বেশ গলে এসেছে আর বেশ খানিকটা কিন্তু জল বেরিয়ে এসেছে। এই সসের একটা নিয়ম কিন্তু আছে, সেটা হলো কিন্তু টমেটোর যে জুসটা বেরিয়েছে সেই জুসটা কিন্তু একদম থাকলে চলবে না। এর মধ্যে আমি একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্স দিয়ে দেওয়ার পরে আমি একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্স আর লঙ্কার গুঁড়ো কিন্তু টেস্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। তোমরা হয়তো ভাববে যে এটাতে ঝাল হয়ে যাবে, কিন্তু পিজা পাস্তা সস একটু কিন্তু ঝাল টাইপেরই হয়। এরপরে আমি দিয়ে দিলাম একটুখানি অরিগ্যানো কোয়ান্টিটিটা একটু বেশি পরিমাণে দেব, মোটামুটি 1-1.5 চামচ। আর এখানে দিয়ে দিলাম সিজনিং স্কিপ করে তোমরা কিন্তু হার্বসটাও ইউজ করতে পারো, মানে মিক্সড হার্বস যেটা আছে সেটাও ইউজ করতে পারো। এবার দেখো একদম কিন্তু জুসটা একদম কমে এসছে, আর একটু জুসটা কমে আসলে তারপরে আমি একটুখানি টমেটো কেচাপ যেটা আছে, তোমাদের পছন্দ মতন কেচাপ ইউজ করতে পারো যে কোনো ব্র্যান্ডের। তো আমি এখানে কিষানের কেচাপটা ইউজ করছি। দিয়ে এটাকে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একদম যে জুস যেটা আছে একদম কিন্তু শুকিয়ে নিয়ে আসতে হবে। এরপরে দেখো এটাকে আমার হয়ে গেছে, এরপরে এটাকে আমি ঠান্ডা করতে দেবো রুম টেম্পারেচারে। বেশ কিছুক্ষণ মোটামুটি রুম টেম্পারেচার রেখে দেওয়ার পরে দেখতে পারবে যে একদম কিন্তু জুসটা টেনে এসছে আর একদম কিন্তু ড্রাই টাইপের হয়ে এসছে। এরপরে আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে এটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে দেব, যাতে রসুনটা পুরো ভালোভাবে পেস্ট হয়ে যায় আর টমেটোর যে অংশগুলো একটু একটু শক্ত আছে সেইগুলো একদম পেস্ট হয়ে যাবে। এটা কিন্তু খুব জলদি একটা রেসিপি, তোমরা কিন্তু বাড়িতে এটা বানিয়েই ফেলতে পারো। বাচ্চারা এখন মাঝে মধ্যে বায়না করে যে মা একটু পাস্তা খাবো বা পিৎজা খাবো, এইটা যদি তোমরা একটুখানি বাড়িতে বানিয়ে রাখো তো দোকান থেকে কিনে আনার ঝামেলা থাকবে না, মনে না থাকলেও কোনো অসুবিধা নেই, বাড়িতে একটু টুকটাক এসে টুকটাক থাকেই, তো এটা বানিয়ে নিলে ক্ষতি হবে না। দেখো
একদম আমার রেডি পিৎজা পাস্তা সস। মেয়ের কিন্তু এই পিৎজা পাস্তা সসটা কিন্তু বেশ ভালো লাগে, আমি কিন্তু এখন বাড়িতেই বানিয়ে দিই, এখন খুব একটা আমি কিনি না জানো। ম্যাক্সিমাম সস টসগুলো তো আমি তো বাড়িতেই বানাই। আর এবার একটা একদম পরিষ্কার শুকনো কাঁচের জারের মধ্যে এটা রেখে দেবে অন্তত 3 থেকে 4 মাস, এটা বেশ ভালো রকম থাকবে। ফ্রিজে রাখলে অন্তত 6 মাস ভালো থাকবে, আর যদি বাইরে রাখো অন্তত 3 মাস ভালো থাকবে। তো থ্যাংক ইউ সো মাচ আমার এই রেসিপিটা দেখার জন্য। আজকের মতন টাটা।